আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখেছি ওই যে যে ঘাতক নারী আছেন জোহরা, তার বাড়িতে জানার চেষ্টা করছি ঘটনাটা সম্পর্কে। তো আমরা এখন চলে আসি যে আহত যুবক আজিজুল, যে বর্তমানে সিলেট জানতে পারছি ভর্তি আছে, তো তার পরিবারের সদস্যদের কাছে আমরা জানার চেষ্টা করবো। যেহেতু আজিজুল আমাদের পাশে নাই, সে হাসপাতাল ভর্তি, তো আমরা সামনে যারা আছে তাদের সাথে একটু কথা বলে পরিচিত হই, তারপরে বিস্তারিত একটু জানি। আপনার পরিচয় একটু বলেন, আপনার নাম? আপনি আজিজুলের কি হন? তো আমরা তো জানতে পারছি বর্তমানে আজিজুল সিলেট ভর্তি আছে, যে তার স্ত্রী, প্রথম স্ত্রী, সে নাকি একাধিক বিয়ে করছে, তো যে ঘটনাটা ঘটছে তার প্রথম স্ত্রী নাকি তার লিঙ্গ কেটে দিছে, সে বর্তমানে ভর্তি আছে। কোন জায়গায় ভর্তি আছে? সিলেট উসমানী মেডিকেল। তো কি অবস্থা তার বর্তমানে জানতে পারছেন? তার এখনো জ্ঞান ফিরছে না, অজ্ঞান অবস্থায় আছে। তো এই ঘটনাটা কোন সময় ঘটছে বলে আপনি জানতে পারছেন? আপনি তো তার বড় বোন। সাড়ে তিনটার সময়, রাতে সাড়ে তিনটা। তো তার সাথে কি সারাসারি হয়ে গেছিল না সম্পর্ক ছিল? সারাসারি হয়ে গেছিল। তো সারাসারি হওয়ার পরে তো দুজন আলাদা থাকার কথা, তো সে এত রাতে ওই জায়গায় মানে তার মেয়ের বাড়িতে কি জন্য গেছিল? কি জন্য? এখন তো হে অসুস্থ, আমরা তো রেজাল্ট কইতে পারতাম না। আচ্ছা, জানতে পারেন না? তো ঘটনাটা আপনি আসলে কি ঘটছে বলে জানতে পারছেন আপনার ভাইয়ের সাথে? মানে কি ঘটনাটা কি ঘটছে? ঘটনাটা ঘটছে, তারে ছয় সাত জনে আটকাইয়া ধরে রাখছে, তারপরে তার এলাকার কাছে মানে ওই যে তার প্রথম স্ত্রীর যারা আত্মীয় স্বজন আছে তার বাড়িতে গেছিল রাতে, যাওয়ার পরে ছয় সাত জনে ধরিয়া এই ঘটনা ঘটাইছে। আচ্ছা, তো এই জিনিসটা মানে জানছেন কিভাবে? নিজে তো আর দেখছেন না? আমার ভাই আওয়াজ পরে যখন তার কিছু জ্ঞান আছেন, মানে এই বাড়িতে এসে পড়ছিল, একজনে পাঠাইছে বাদে গিয়ে আমরা গিয়ে তারা আনছি গিয়ে রাস্তার থেকে। আচ্ছা, কয়জন মিলে গিয়ে উদ্ধার করে আনছেন? উদ্ধার করে আনছি গিয়ে আমি গেছি, আমার ছোট্টু ভাই গেছে, আমার স্বামী গেছে, তিনজন। আচ্ছা, তারপরে তারে আনছি, তারে জিগেলাম এই ঘটনাটা খেলা খেলা করছে, বলছে আমাদেরও ছয় সাত জন আছেন, আমি সবার নাম চিনি, আমার আশেপাশের বাড়ির আশেপাশের লোকও আছেন, তারপরে তারা এখানেরও আছেন, তারা সবাই মিলে আমার এই অবস্থা করছে, আমার দূরে রাখিয়া তারপরে পুলিশ এই কাজ করছে, আর হ্যাঁ আমার দূরে রাখছে। বলে নাই যে কি কারণে সে ওই বাড়িতে গেছে, যেহেতু তার সাথে শুনছি মামলাও চলতেছে। আমরা তো আসলে আপনাদের কাছে আসছি, ঘটনাটা আসলে মূল গভীরে কিভাবে কি করছে একটু খুলে বলেন। বলেন, সমস্যা নাই, আপনার যেটা সত্য সেটা বলবেন। বলেন, আপনার নাম? আপনার নাম? আমার নাম রুমা, আমি ওর ওয়াইফের বড় বোন। মানে আমার ছোট বোনের সাথে বিয়ে হয়েছে। আচ্ছা, মানে সেকেন্ড বিয়া? জি। আচ্ছা আচ্ছা, তো কিভাবে ঘটছে ঘটনাটা আপনি একটু যা জানেন একটু খুলে বলুন। আমি তো জানি অতটুকু জানি অতটুকু বলি। আচ্ছা, আপনি একটু সামনে আগে যান। আপনি কালকে আগামী রাত 1টার দিকে গতকালকে রাতে ঘরে আমার বোনের সাথে যখন ফোনে কথা বলে, তখন আমি নিজে শুনতেছি ওরা দুজনে কথা বলছিল, তার মানে বোঝা গেল ঘরে ওর বাসায়। তারপরে আচ্ছা, বুঝতেছেন বলতে আপনারা তো বলতে ভুল করতেছেন, আপনি একটু বুঝে ক্লিয়ার করে বলেন। হ্যাঁ, উনি বুঝেন না এবার কথা না, বলেন ক্লিয়ার আবার বলেন। পরে হ্যাঁ গেছে তার বাড়ি, ফোন দিছে, কইছে সার্টিফিকেটটা নিতে হয়। মানে তার প্রথম বউ ফোন দিছে নাকি? প্রথম বউ ফোন দিছে সার্টিফিকেটটা আনতে, সে তখন তার এই বাড়িতে অবস্থান করতেছিল। জি জি, ফোন দিছে যে তার সার্টিফিকেট দরকার, মানে সে যাইতো। আচ্ছা, পরে হে গেছে সার্টিফিকেট আনার লাগে, হে তার বাড়ির সামনে গেছে, পরে তারে ধরাধরি করে নিছে গা, আর দুজনে তারে ধরে লেছে। তো এই বিষয়টা আপনি কিভাবে বুঝলেন? এটা আমার ভাই যে সময় তার আনার সময় তো তার মানে যখন ছিল তখন সে এইগুলো বলে দিছে আপনাকে? জি, হে আমার এলাকার কইছে। পরে আমি বুঝছি, তারপরে হ্যাঁ আর কিছু কথা বলতে পারছে না, কথা বৈজ্ঞান হয়ে গেছে। বৈজ্ঞানিক ধরেন আমরা ডাক্তার আনছি, ইঞ্জেকশন টিঞ্জেকশন দিছি, দিয়ে তার রক্ত বন্ধ হইতেছে না, তার কাপড় সুপড় সব বুঝলে, তার একটা লুঙ্গি কিনে দেওয়ার পরে তারা দিয়ে দিছি, কইছি ইয়র নিয়ে যাওয়া এই সদর হাসপাতালে, সদর নিচে তারা ভর্তি হচ্ছে না, সিলেট হয়ে গেছে, এই পর্যন্ত তার জ্ঞান পিছে না, অজ্ঞান আছে। জি, এখন ব্যাপারটা হয়েছে আপনার তার বিয়ে এই পর্যন্ত কয়টা করছে, মানে সে বিয়ে কয়টা করছে? বিয়ে প্রথম তার বিয়ে করার পরে তার উপরে মামলা হয়েছে। কেন মামলাটা হইলো কি? বিয়াস করার পরে মামলাটা হওয়ার কারণটা কি? মামলা হচ্ছে মেয়ে তার সংসার করতো না, তার বিয়ে বসতে, আমরা তো জানছি যে সম্পর্ক করে নাকি বিয়ে করছে, সম্পর্ক করে তার ফ্যামিলি লিয়ে রাখতো না। মানে ওই যে মেয়ের প্রথম স্ত্রী জোহরা, মানে তার পরিবারের যে আজিজুলের যে পরিবার, আপনারা নিয়ে একসাথে বসবাস করতো না? এটা রহস্য কি? এটা রহস্য কিছু না, হেরাই জানে। আচ্ছা, আপনারা কিছু জানেন? তারা এই তো লিয়ে গেঞ্জাম গেঞ্জাম হওয়ার পরে বেরিয়ে গেছে গা, আমি বাড়িতে আসলাম না, আয়া বসে বেরিয়ে সব মালটা লুয়ে গেছে গা, যাওয়ার পরে গেহেরা মামলা করছে, আমি গেছি আনতাম, কইছে আমি যাইতাম না, এখানে তাহের বেটা আছে, তাদেরও গেছি, কইছে না
এলারে তো আদি তো না পুরির বাপে মামলা করব মামলা যখন করব তাতে আর আইতো না কি মামলা করছে মামলা করছে তার নামে ওয়ারেন্ট হইছে তারে তারপর ধরে নিছে পুলিশে নিয়ে হে এক মাস জেল কাছে জেল কাটার পরে তার আমরা যাবি না বাইকে রাঞ্চি তার এক বছর পরে মামলা তার সাজা দেওয়ার কথা পরে তারা সব কিছু কি লয়ে গেছে তারে কোর্ট দুষি সব বস্তু করছে না তারা মামলা দেখে খালাস হয়ে গেছে তারা যে মামলা দিছে জি তার দুষি হয়েছে না পরে খালাস হয়ে আইছে খালাস হয়ে আওয়ার পরে এই চার মাস খালাস হওয়ার পরে এক সপ্তাহ পরে তারা ডিভোর্স দিছে ডিভোর্স দেওয়ার পরে হ্যাঁ বিয়া করছে মানে দ্বিতীয় বিয়ে করছে দ্বিতীয় বিয়ে করছে বিয়ে কি দুইটাই করছে না আরো করছে না আরো করছে না এই আমরা তো জানতে পারছি মানে ঘটনা চলে গেলাম একজনে বললো যে সে নাকি আরো একাধিক বিয়ে করছে এরকম অনেকের অনেক মেয়ের আর জীবন নষ্ট করছে মিথ্যা এটা সব মিথ্যা সব মিথ্যা এখন যে ঘটনা ঘটছে আপনারা কি মামলা দিছেন থানায় আসামি তো অলরেডি দৈরা থানায় নিয়েছে আমরা জানতে পারছি এই ঘরে কেন মামলা দিছেন আমরা ক্যাম্পে গিয়ে জানাইছি ক্যাম্পে গিয়ে জানার পর রাতে যখন তারা নিছে ক্যাম্পের তার সব ভিডিও করে নেওয়া হয়েছে তার রক্ত টক্ত যা আছে সব ভিডিও করে নিছে তার রক্ত কাপড় চিপড় আমরা সব জমা দেওয়া হয়েছে ক্যাম্পে তখন তারা বলে মেয়েরে দূরে নিছে এখন আমার ভাই না আমার পর্যন্ত তো আমরা কিছু করতাম পারতাছি না আমার ভাই তো অবস্থা খারাপ তখন আপনি বোন হিসেবে এই ব্যাপারে কি মানে শাস্তি চাইতেছেন কি বিচার চাইতেছেন ভাই আমার ভাই আগে বাঁচুক এরপর আমার শাস্তি আর অন্য কিছু আমার ভাইয়ের অবস্থা তো সিরিয়াস তো দর্শক বুঝতে পারলেন আমরা আরও বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো আমরা দেখি আশেপাশে আরও যারা আছেন তাদের সাথে কথা বললে যে এই ঘটনাটা আসলে কতটুকু কী আমাদের সাথে দেখুন